বৌরানী। উলি, তোর গলাটা এরকম কেন শোনাচ্ছে? শরীর ঠিক আছে তো? আসলে কি বলতো বৌরানী, আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম তো, তাই। তোমরা কেমন আছো সবাই? আমরা সবাই ঠিক আছি। কি করছো তুমি এখন? অরূপ তো এখানে নেই, কাকিমা ঠিক মতো খেয়াল রাখছে তো তোমার? হ্যাঁ গো, জানো তো আমাকে না এখানে সবাই খুব যত্ন করে। তোমার মনে আছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বেডটি খেতাম? এই তো কাকিমা কিছুক্ষণ আগে এসে আমাকে গরম দুধ দিয়ে গেলেন, এখন উনি ব্রেকফাস্ট বানাচ্ছেন, বললেন বানিয়ে আমাকে ডেকে নেবেন। এখানে সারাদিন সেইভাবে আমার কোনো কাজই থাকে না, সারাদিন শুয়ে বসে থাকতে হয়, ভালো লাগে বলো? যাক, এত কষ্টের পরে উলি আজ সত্যি খুব ভালো আছে। তুমি ওকে দেখো ঠাকুর। তোমাদের অনেক কষ্ট দিয়েছি বৌরানী, আর নয়, সত্যি কথাটা বলে তোমাদের আমাকে নিয়ে দেখা স্বপ্নকে ভেঙে দিতে পারবো না আমি। তাই এখন থেকে আমার জীবনে যা কিছু ঘটবে সব ফেস করব, আর এটাই হবে আমার প্রায়শ্চিত্ত। কেন ধ্রুব, সাত্তুকে অনেকটা পাল্টে গেছে। ইনফ্যাক্ট ওর আর কনকের মধ্যে এমন একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে যেখানে যেখানে আমি আর এক্সিস্ট করি না। সাই, তোমার কি মনে হয় ধ্রুব আমি এখানে হাত পা গুটিয়ে বসে আছি? নো ওয়ে। একটা কথা জানো তো, পাথরেও বারবার আঘাত করলে সেখানে ফাটল ধরে, আর এখন আমি শুধু ছিট ধরার অপেক্ষা করছি। কালকে আমি সাত্তুকের ঘরে ঢুকেছিলাম, এরপর ওর মনেও ঢুকবো। ধ্রুব, আমি আমার ব্রোকে প্রমিস করেছি আমি এই বাড়িতে টিকে থাকবই, এই বাড়ির সব কিছুর উপর দখল নেব, আর তবে রাহুলের হয়ে আমার সত্যিকারের রিভেঞ্জ নেওয়াটা হবে। তাই যে করে হোক, যে করে হোক, আমি এই বাড়িতে নিজের জায়গাটা বানাবই। কী করে সেটাই তো বড় প্রশ্ন। একটার পর একটা প্ল্যানও করছি কিন্তু কোনোটাই সেভাবে কাজ করছে না, দেখা যাক। তুমি কিছু বলো না। এমন একটা কিছু প্ল্যান করতে হবে যাতে সাত্তুকের লাইফ থেকে কনককে এবার পার্মানেন্টলি রিমুভ করা যায়। হ্যাঁ, ওটাই সবার আগে দরকার। আর তারপর সেই ফাঁকা জায়গায় আমার ঢুকতে আর কতক্ষণ? রাহুল, রাহুল ভাই, তুই খাচ্ছিস তো? হ্যাঁ, তুই ঠিক ঠিক আছিস? তোমার ওষুধের সময় হয়ে গেছে। আর কিন্তু তোর কথা খুব মনে পড়ে। কোনো কিছু শুনতে পাইনি তো? মুখ দেখে অবশ্য তেমন কিছু মনে হচ্ছে না। আমি খেয়ে নেব কনক, থ্যাংক ইউ। কিন্তু ও যে আমাকে বলেছে তোমাকে ওষুধ খাইয়ে তবেই যেতে, তুমি যদি ঠিকমতো ওষুধ না খাও। কনক, আমি তোমাকে একবার বললাম বোধ হয় আমি ওষুধটা খেয়ে নেব, আমি খেয়ে নেব, তুমি দাও এটা আমাকে আর এখান থেকে যাও। Thank you.
তার মানে আমার সন্দেহই ঠিক। কিন্তু প্রমাণ করব কি করে? ওকে বলবো, ও বিশ্বাস করবে আমার কথা? আর বিশ্বাস করলেও খুব কষ্ট পাবে। ও মা, তুমি তারপরে কিছু খেয়েছ? হ্যাঁ মা, খেয়েছি। ওষুধ খেয়েছ? বসো। ভালো হচ্ছে? সে হোক, তুমি আগে ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করো, অনেকদিন দেখা হয়নি কিন্তু। ঠিক আছে মা, আমি ফোন করবো। ওই তো বোরানি, বোরানি তুমি কি আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলবে? আমার আজকে ভালো লাগছে না বৃষ্টি। তুমি দেখো ওখানে মাম রয়েছে, সবাই রয়েছে, আজকে তুমি একটু ওদের সাথে খেলে নাও। হ্যাঁ মাম, 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 তুমি এখানে বসে বসে কি করছো? দেখো আমি র‍্যাকেট এনেছি, তুমি বলেছিলে না ব্যাডমিন্টন খেলবে। আমি বলেছিলাম ব্যাডমিন্টন খেলবো? এই কখন দেখেছো ওর অবস্থা বৃষ্টি? আমি তোমাকে বলেছিলাম আমরা সবাই মিলে রোদে বসে গল্প করব, আর তুমি শুধু খেলবে। মানে তোকে আমি একা একা খেলবো? তোলে কি আর ব্যাডমিন্টন খেলতে পারে? আমি কি করব? তুমি ভাবো বড় বড়তে আমি এখন ওর সাথে ব্যাডমিন্টন খেলবো এই বুড়ি বয়সে? বাবা শ্রী, তোমার যদি বুড়ি বয়স হয় তাহলে আমাদের কি? কদিন পরে তো ঠাকুমা হচ্ছি। ও বাবা, সেটা আমিও হবো, পিসি ঠাকুমা, তাই না মামনি? পিসিমনি প্লিজ। তবে আর যাই বলো, বৃষ্টির সাথে যদি তুমি ব্যাডমিন্টন খেলো মোটেই তোমাকে বেমানান লাগবে না। নিজেকে বেশ সুন্দর করে মেনটেন করে রেখেছো তুমি। কি করে রাখলে নিজের বয়সটাকে এত কন্ট্রোলে? তোমার সঙ্গে তোরই বিষ্মণি খেলবে। একটু খেলো না ওর সঙ্গে, দেখো ওর খেলার কোনো সঙ্গী নেই বেচারা। প্লিজ প্লিজ খেলো তো তুমি ওর সাথে। আচ্ছা বেশ, চলো। তিস্তা ঠিক কি চায়? ও কি কিছু ভেবে এই বাড়িতে এসে উঠেছে? ও কি জানতো ওকে অসুস্থ দেখে বাধ্য হয়ে আমরা ওকে এখানে নিয়ে আসবো? ওষুধগুলো খাচ্ছে না কেন? উপরে রুমটাই তো তিস্তার, একটু দেখি তো। বড় কোনো ক্ষতি হওয়ার আগে আমাকে সত্যিটা জানতেই হবে। এখনো সময় আছে সত্যিটা বলো, এরপর সবার সামনে যখন সত্যিটা আসবে তখন তোমার কি অবস্থা হবে তুমি ভাবতে পারছো? তাহলে চলো আমরা বরং একটা চ্যালেঞ্জ নিই। আয়দা, তুমি আমাকে মিথ্যে প্রমাণ করে দেবে, আর আমি তোমাকে মিথ্যে প্রমাণ করে দেব। আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম তিস্তা।